স্যার, আজকে বিজেপির প্রতিনিধি দল এসেছিল আপনার কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, এই ব্যাপারে আপনি কী বলবেন? বিজেপির প্রতিনিধি দল এসেছিল, মূলত তারা এসেছিল দাউদপুর 8 নম্বর যে গ্রাম পঞ্চায়েত আছে সেইখান থেকে। তাদের মূল দাবি হলো তারা বিভিন্ন ধরনের পঞ্চায়েতে কাজকর্মের জন্য যায়, কেউ হয়তো সার্টিফিকেট নিতে যায় বা কেউ অন্যান্য কাজে যায়, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয় না। তারা এই দাবি নিয়ে আসছে এবং তাদেরকে সার্টিফিকেট নিতে গেলে বলা হয় যে ওখানে যে স্থানীয় মেম্বার আছে বা কোনো প্রতিনিধি আছে তার সিগনেচার করিয়ে আনতে হবে। এইটাই তাদের দাবি যে আমাদের ক্ষেত্রে কেন এই নিয়মটা করা হবে। তো সেইটা আমাদের অফিস থেকে তাদেরকে সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে যেই বা যারা যাক না কেন সেটা দলমান নির্বিশেষে সবাইকে সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট বা যে কোনো কাজের জন্য যদি কেউ পঞ্চায়েতে যায়, সাধারণ মানুষ যদি যায়, তাদেরকে সমান চোখে দেখতে হবে। কাউকে ছোটো না, কাউকে বড় না, সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাই যেন সেখান থেকে সুযোগ সুবিধা পায়। এছাড়া বলা হয়েছে যে কারোর যদি খুব সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার নম্বর অ্যাভেলেবেল আছে সবার কাছে, আমার নম্বর দিয়ে দেওয়া আছে, কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট যেন ফোন করে। সেক্ষেত্রে ফোন করলে আমরা পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে সেখানে সার্টিফিকেট বা অন্য কিছু পাওয়ার, যদি সে যোগ্য হয় তাহলে তাকে সেটা দিয়ে দেওয়া হবে। সৌমেন বণিক, রেজিগনেশন ভিডিও, নন্দীগ্রাম। দেখুন, আমরা দাউদপুর 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকের 5 জন ভারতীয় জনতা পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি এবং ওই অঞ্চলে বঞ্চিত যারা আমাদের ওই দাউদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তাদেরকে নিয়ে এসে আজকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা অভিযোগপত্র জানালাম। মূলত আমাদের অভিযোগ, এই লোকসভা নির্বাচনের ফলাফলের পরবর্তী সময় থেকে দাউদপুর 8 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা যারা সাধারণ ভোটাররা যাচ্ছি, ওখানে কখনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে, কখনো ইনকাম সার্টিফিকেট বা ওয়ারিসান সার্টিফিকেট সহ অন্যান্য প্রাথমিক যে আমাদের শংসাপত্রগুলো থাকে সেগুলো আমাদের ওই ভোটারদের ঘোরানো হচ্ছে, এই বলে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, কাউকে ঘোরানো হচ্ছে যে বিরোধী করে বলে, বিজেপি করে বলে। তো সেই জায়গায় আজকের দাউদপুর 8 নম্বর অঞ্চলে সাধারণ ভোটাররা বঞ্চিত হচ্ছে এই প্রাথমিক শংসাপত্র থেকে। তার জন্য আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিককে আজকের মূলত অভিযোগ জানালাম, যাতে ওই যারা বঞ্চিত হয়েছে ওই এলাকায় তারা আগামী দিনে শংসাপত্র থেকে যাতে না বঞ্চিত হয়, শংসাপত্র পায়, তার জন্য আমাদের মূলত অভিযোগ। আপনার নাম পরিচয়? আমার নাম সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন, এই অভিযোগের কোনো সারবত্তা নেই। আমি তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে বলছি, যদি কোনো গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো মানুষ স্থায়ী বাসিন্দা শংসাপত্র যদি না পায়, তারা ব্যক্তিগত স্তরে জানাক, কিন্তু আমি এটুকু বলতে পারি এরকম কোনো দৃষ্টান্ত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নেই। কিন্তু হরিপুর, গোকুলনগর, সোনাচূড়া, ভেকুটিয়াতে তৃণমূল কংগ্রেস করার অপরাধে তাদের স্থায়ী শংসাপত্র দিচ্ছে না বিজেপির পরিচালিত প্রধান। সেখানে বিজেপির বুথ সভাপতি এবং বিজেপির প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েত সদস্য কিংবা সদস্যার সই ছাড়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিচ্ছে না। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।